সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি হাতিরঝিল। তো এইখানে একজন বৃদ্ধ মানুষ কিভাবে রাস্তার পাশে পলিথিন টাঙ্গায় থাকে, তো সেটা আমরা আজ আপনাদেরকে দেখাতে আসছি। তো দর্শক, যে এই বৃদ্ধ কিভাবে চলে, খাবার কোত্থেকে খায়, সেটা আমরা আজকে জানতে চাব। তো দর্শক, চলুন আমরা কথা বলি। দেখতে পাচ্ছেন দর্শক, যে এই যে পলিথিনটা টাঙ্গিয়ে তিনি কিভাবে থাকে সেটা আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। যে এই যে হাতিরঝিল, এই রোডটার মধ্যে একটা ফাঁকা রোড, তার মাঝে একটা পলিথিন টাঙ্গায় ওয়ালের সাথে তিনি কিভাবে থাকে সেটাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন দর্শক আমরা কথা বলি। দেখতে পাচ্ছেন দর্শক, যে এই যে একজন বৃদ্ধ মানুষ কিভাবে কষ্টের জীবনযাপন কাটাচ্ছে। চাচা আসসালামু আলাইকুম। আপনাকে খাবার কে দিয়েছে? উনি দিয়েছে? আচ্ছা, তো দর্শক চলুন আমরা যিনি খাবার এনে দিয়েছে তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম? নাম মেহেদি রহমান। মেহেদি রহমান। তো ভাই জান, এই যে ওনাকে আপনি যে খাবার এনে দিলেন, এটা কতদিন থেকে আপনারা খাবার দিচ্ছেন ওনাকে? উনি আসেন এখানে প্রায় মাসখানেক। মাসখানেক। ওনাকে আপনারা চিনেন কতদিন আগ থেকে? আমি ওনাকে ছোটবেলা থেকে চিনি, উনি এলাকায় থাকতেন। ছোটবেলা থেকে চিনেন? আমি এলাকায় ছিলেন, উনি এলাকায় থাকতেন, একসময় সচ্ছল ছিলেন। একসময় সচ্ছল ছিলেন। তো এই যে এখন যে অচল অবস্থা, যেটা আমরা জানতে পারলাম ওনার এক সাইড প্যারালাইসিস হয়েছে, তো এটা কতদিন আগ থেকে? প্যারালাইসিস উনি অনেক আগের থেকেই। পাশাপাশি তিনি এক জায়গার দারোয়ান ছিলেন, আমাদের এখানে এক বাড়ির দারোয়ান ছিলেন, তখন থেকেই কিছুটা প্যারালাইসিস ছিলেন। ইভেন তার যখন একদম বাজে অবস্থা, তিনি যখন বিছনা সজ্জায় তখন তো আর তিনি কোনো ইনকাপচার নাই, তখন তার ছেলে আর মেয়ে, তার ফ্যামিলি তার কাছে কিছু টাকা চায়, সেই টাকাটা দিতে না পারার কারণে তাকে আজকে বের করে দিচ্ছে। তো ওনার তো অবস্থা খুবই খারাপ, তো উনি টাকা দিবে কিভাবে? কোনো ধরনের কোনো ওয়ে আছে ওনার টাকা দেওয়া? কোনো ওয়ে নাই, কিন্তু তার ফ্যামিলি তার থেকে চাইছে, এখন সে সেটা দিতে পারেনি, বিদায় তাকে বের করে দিয়েছে। মানে ছেলেমেয়েরা টাকা চেয়েছে, টাকা দিতে পারেনি, দেখে তাকে বের করে দিয়েছে। আচ্ছা, তো এই যে আপনাদের যারা এলাকাবাসী আছেন, তারা তো আপনারা সবাই মিলে ওনাকে খাবার দিচ্ছেন? হ্যাঁ, সবাই। তো ওনার ছেলে কয়জন, মেয়ে কয়জন? ওনার এক ছেলে দুই মেয়ে। এক ছেলে দুই মেয়ে। দুনমের বিয়ে হয়েছে, একজনের হাজব্যান্ড গার্মেন্টস চাকরি করে, আরেকজনের হাজব্যান্ড আমাদের এখানকার বাড়িওয়ালা, দুই আবার বাড়িওয়ালা। এই আপনাদের এই এলাকার বাড়িওয়ালা? জি। তো সেই বাড়িওয়ালা অথচ তার শ্বশুরকে, তার মেয়ে কীভাবে তার বাবাকে রাস্তায় ফালায় রাখলো, আপনারা এই এইটা নিয়ে কোনো ধরনের কোনো কথা বলেছেন ওনাদের সাথে? আমরা কথা বলছি, কিছুটা বলছি, তারা অনেক ঘুরে দেখায়, নেশা করে, এরকম অনেক কথাবার্তা বলে, যেটা আসলে সত্যি না। আচ্ছা, উনি কি নেশা করতে কখনো দেখেছেন আপনারা? উনি কখনো নেশা করতে দেখে নাই। ইভেন উনি এক জায়গার দারোয়ান ছিলেন, একজন দারোয়ানকে সব, মানে একটা বাড়ির কেয়ারটেকার ছিলেন। মানে অনেক চোরও ধরছে উনি, মানে সৎ ছিলেন উনি? সৎ ছিলেন। যে লোক চোর ধরতে পারে সে কখনো নেশা করতে পারে না, কারণ নেশা করলে তার মানে মাথার সেন্স ঠিক থাকে না। হ্যাঁ, একজন নেশাকর চোর ধরবে কিভাবে, এটা কথা ঠিক আছে। তো এই যে আপনারা এলাকাবাসী সবাই মিলে তার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন? তার জন্য উদ্যোগ সেরকমভাবে নেওয়া হয় নাই, উনি একজন আমাদের এলাকার একজন, তাকে তের কল দিছে, এভাবে এভাবে অবস্থায় রাখছে, খাওয়া দাওয়া দেয়। তো আপনারা সবাই মিলে যদি ওনাকে ভালো একটা জায়গায় রাখেন তাহলে ভালো হতো না? সেটা তো, যেহেতু সমাজ, আপনারা সমাজের সবাই মিলে যদি একজন বৃদ্ধ মানুষকে একটা ভালো জায়গায় রাখতে পারেন তাহলে তো এটা আপনারা আল্লাহ তাআলার কাছে অনেক ই পাবেন। চেষ্টা করতেছেন। আচ্ছা, ওনাকে আপনি কত বছর আগে দেখেছেন সচল ছিল? মানে গত বছরেও দেখছেন উনি হাঁটছেন? আচ্ছা, উনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো। আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন, ছেলে মেয়ে আমাদের সবারই কর্তব্য, বাবা মায়ের সেবা করা। আসলে আমরা কেউ বাড়িওয়ালা, কেউ গাড়িওয়ালা যখন হয়ে যায় তখন আমরা বাবা মার কোনো খোঁজখবর নিচ্ছি না। তো দর্শক, আসলেই
এই ব্যাপারগুলা আমাদের সমাজে অনেকেই আছে। আসলে বাবা মা আল্লাহর রাসূল বলেছেন যে বাবা মায়ের যে হেজমত করবে, বাবা মায়ের যে যত্ন করবে সে নাকি বেহেস্তে যাবে। তো আমাদের মুসলমান জাত না বলতে সব জাতেই যে এই বৃদ্ধ মানুষটার জন্য যে সবাই যদি এগিয়ে আসেন, সবাই যদি মানে দেখেন যে এই যে বাবা মাকে কীভাবে অবহেলা করা হয় সেটা আপনারা দেখেন। আসলে বাবা জন্ম দিয়েছে, ছেলে মেয়েকে বড় করেছে, তো এই ছেলে মেয়ে আজকে বাবাকে দেখতে পাচ্ছে না, তো এর চেয়ে দুঃখের কোনো বিষয়ই থাকে না। তো দর্শক, আমরা তার কাছে জানতে চাব তার ছেলে মেয়ে তাকে কেন বাসার থেকে বের করে দিয়েছে এবং তিনি এখানে যে থাকতেছে কি ধরনের কষ্টগুলো হয়। কাকা আসসালামু আলাইকুম। কাকা, আপনি এই যে এখানে তেরপাল টাঙ্গিয়ে থাকেন কত মাস থেকে? একটু জোরে বলেন কাকা। দুই মাস। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আপনাকে কেন বের করে দিয়েছে বাসার থেকে? ওদের নিজের বাড়ি। আচ্ছা, এটা কি আপনার মেয়ের বাড়ি না আপনার মেয়ের জামাইয়ের বাড়ি? আমার শ্বশুরের বাড়ি। আপনার শ্বশুরের বাড়ি? তো আপনার শ্বশুর বাড়িটা কি ওনারা আপনার ছেলে মেয়ে দখল করে রেখেছে? না। তাহলে আমার পাইছে জায়গা। আপনার ওয়াইফ পাইছে? আপনার ওয়াইফের নামে আছে ওটা? তা এখন ওইটা এই বাড়িটা কে ভোগ করছে? আপনার ওয়াইফ এটা খাচ্ছে। তো আপনার ওয়াইফ আছে? দুই মেয়ে এক ছেলে। তো আপনার ওয়াইফ বেঁচে আছে? তো বেঁচে আছে। তো উনি আপনাকে বের করে দিচ্ছে কেন? আপনি বলতে পারবেন না? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি ওনার সাথে থাকে, আপনার ওয়াইফের সাথে? তা আপনার প্রতি যে এরকম একটা অমানবিক বিষয় করলো, তো আপনি সেটা কি চোখে দেখতেছেন? খারাপ চোখে দেখতেছি। তা আপনি কি কখনো প্রতিবাদ করতে চেষ্টা করেছেন? পারি না। জায়গা ওনার? আচ্ছা, মানে আপনার শ্বশুরের আপনার ওয়াইফের নামে দিয়েছে জায়গাটা? আচ্ছা, তো এই যে আপনার ছেলে মেয়ে থাকা, আপনার ছেলে মেয়ে কখনো খোঁজ খবর নেয় না আপনার? কাকা আর একটু জোরে বলবেন। কেউ খোঁজ খবর নেয় না? আপনার ছেলেরা কি করে? এক ছেলে গার্মেন্টসে চাকরি করে, আর মেয়ে কয়টা? এক ছেলে দুই মেয়ে। আচ্ছা, তো আপনার এই যে দুই মেয়ে, মেয়েটাও কি আপনার খোঁজ খবর নেয় না? বড় মেয়ের জামাই আপনার খোঁজ খবর নেয়? আচ্ছা, উনি বাদ দিয়ে গেছে। আচ্ছা, তো আপনার বড় মেয়ের জামাই কি আপনাকে আর একটু ভালো জায়গায় রাখতে পারে না? দুই মাস রাখছে। জায়গা নেই। মানে মেয়ের জামাই টাকা পয়সা নাই? জায়গা নাই। তা আপনাকে ভালো একটা জায়গায়, আপনি বলেন নাই যে আমাকে ভালো একটা জায়গায় রাখেন? জায়গা দিবে বলছে? এখন কি দিবে? কতদিন পরে দিবে বলছে? আচ্ছা, তো এই যে আপনি যে রাস্তায় থাকেন, আপনার অনেক কষ্ট হয় না? এই তেরপালটা আপনাকে কে দিয়েছে? পুলিশ দিয়েছে? পুরুষ। আচ্ছা, পুরুষ যে যিনি দিয়েছে উনি আপনার কিছু হয়? আচ্ছা, উনি কি এলাকায় থাকে? এলাকায় থাকে। আচ্ছা, তো আপনি ছেলে মেয়ে জানে না আপনি যে রাস্তায় আছেন? জানে। তো জানার পরও কি ওরা আসেনি আপনাকে নিতে?
বুঝিনি, আর একটু জোরে বলেন। 10-15 নিয়ে যাব। 10-15 দিন পরে নিয়ে যাবে? এই যে আপনাকে যে এখন রাস্তা রাখলো, তো এইটা খারাপ না, খারাপ লাগে না তাদের কাছে? আপনি কিছু বলেন নাই তাদেরকে? আবার 15-20 দিন পরে নিয়ে যাবে? নিয়ে যাবে না? তা এই যে আপনি যে এখানে থাকেন আজকে অনেক দিন থেকে, তা আপনার আপনার তো অনেক কষ্ট হয়, তো আপনার ছেলে মেয়ে তো আমরা যতটুকু জানি, এই যে আপনি দেখতে পাচ্ছেন দর্শক, এই যে রাস্তার পাশে একজন মানুষ কিভাবে থাকে পলিথিন টাঙ্গায়, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডের সাথে হাতিরঝিল। তো এই রোডের সাথে কিভাবে একজন বৃদ্ধ মানুষ থাকে, ছেলে মেয়ে থেকেও আজকে বাবার খবর নেয় না, খোঁজখবর নেয় না, স্ত্রী থাকা অবস্থায়ও স্বামীর কোনো খোঁজখবর নেয় না। তো এই যে অসহায় একজন মানুষ, আমাদের দেশে কত অসহায় মানুষ আছে, এই ফুটপাত দিয়ে মানুষ আসা যাওয়া করে, এই ফুটপাতের মধ্যে কিভাবে কষ্ট করে থাকে দেখুন দর্শক। তা আসলেই আমাদের এই সমাজে সন্তানরা যদি বাবা মায়ের খোঁজখবর না নেয়, সন্তানরা যদি বাবার ভালোবাসা, যেই বাবা ছোটোবেলার থেকে মায়া ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করেছে, সেই বাবা আজকে রাস্তায় থাকে, ছেলে মেয়েরা বড় বড় অফিসার হয়ে যায়, বড় জায়গায় থাকে, কিন্তু বাবাকে অবহেলা করে। আসলে দেখুন আমাদের এই সমাজের মানুষগুলা কি আছে তার, আজকে আমার হয়তো অনেক টাকা থাকতে পারে, কিন্তু আমার বাবাকে যদি আমি অবহেলা করি তাহলে সেই টাকার আসলেই কোনো মূল্য নেই। তো দর্শক, আপনারা যারা যাদের এই বাবা মা আছে, অবশ্যই তারা দেখতে পাচ্ছেন যে বাবা মা আসলে অবহেলিত না, তারা অনেক কষ্টে সন্তানকে মানুষ করে। তো দেখেন তিনি কিভাবে খাচ্ছে রাস্তার পাশে বসে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কাকা, আপনার যে ভাই কয়জন আছে? আপনার দুই ভাই আছে, তো তারা কি আপনার খোঁজ খবর নাই না? মানে 100 টাকা দিয়েছে আপনাকে? তা আপনাকে আপনার বড় ভাই, তা আপনাকে বলে নেই যে তুমি থাকো এখানে, থাকতে বলে নেই? তাদেরকে বলেন নেই আপনার এই দুরবস্থার কথা? তো কাকা, আপনার এই ছেলে মেয়েরা তো জানে, সবাই তো জানে এখানে আপনি থাকেন, আপনার ভাই যদি জানতো তাহলে কি আপনার ভাই আপনাকে নিয়ে যেত? আচ্ছা, আপনার ভাইও অনেক পয়সাওয়ালা। যাক, তো কাকা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এটাই কামনা করি। তো দর্শক দেখতে পাচ্ছেন নিজের ভাইয়েরও অনেক টাকা আছে, অথচ আজকে ছোটো ভাই, তার ছোটো ভাই রাস্তায় থাকে। তা আসলে আমাদের এই সমাজটা কেমন দেখুন, যে একজন বৃদ্ধ মানুষ কীভাবে রাস্তায় থাকে, তো সেটা আপনারা আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করেছি। তো দর্শক, আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, তারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমাদের কামনা। তো আপনারা সকলেই ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।